আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামাদান সংক্রান্ত একটা হাদিস এবং একটা আয়াত পড়তেছিলাম, তাই ভাবলাম যে ভিডিওটা ক্রিয়েট করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা বাকারার মধ্যে বলতেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। কেন ফরজ করা হয়েছে? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন যেন আমরা তাকওয়াবান হতে পারি, আমরা তাকওয়া অর্জন করতে পারি। এই তাকওয়া অর্জনের প্রেক্ষিতে একটা হাদিস, সহিহ বুখারীর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করে নি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা যারা সিয়াম সাধনা করব, আমরা যারা সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত আমরা যারা সারাদিন উপবাস করব, তো এই উপবাসটার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উপবাস থাকা অবস্থায় যারা মিথ্যা কথা এবং কাজ বর্জন করতে পারে না আল্লাহর, তাদের এই উপবাসের কোনো প্রয়োজন নেই। রমাদান মাস আসতে আর অল্প কিছুদিন বাকি। রমাদান মাসে শয়তান শিকলবন্দী থাকবে ঠিক, কিন্তু আমাদের নফসকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, আমাদের নফসের উপর যদি আমাদের কন্ট্রোল আমরা বিল্ড আপ এখন থেকে করতে না পারি, রমাদান মাসে আমাদের মিথ্যা কাজ এবং কথা বর্জন করা কষ্টসাধ্য হয়ে যাবে। তাই আসুন আমরা এখন থেকে চেষ্টা করি মিথ্যা কথা এবং কাজ বর্জন করার, রমাদান মাস জুড়ে এটা অ্যাপ্লাই করার এবং আমাদের বাকি জীবনে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।